স্বামী স্ত্রী ও সন্তান নিয়ে এক ঘরোয়া বাংলা ছবি তিয়াসা তৈরি করেছেন পরিচালক অনিমেষ রায়। অভিক চৌধুরীর লেখা ও অশোক ট্রি এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হওয়া এই ছবি মুক্তি পাওয়ার আগে তার গানগুলি নিয়ে তৈরি অ্যালবামটি মুক্তি পেল আনুষ্ঠানিকভাবে। ছবির গানগুলি লিখেছেন প্রবাসী দেবাঞ্জলি ব্যানার্জি, অনিন্দ্য বোস, অভিক চৌধুরী এবং ব্যান্ড কায়া। গান গেয়েছেন রূপঙ্কর, অন্বেষা, চান্দ্রেয়ী, সুনিধি চৌহান এবং অর্ঘ্য দত্ত। এই গানগুলির মধ্যে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। এই প্রথম কোনো সিনেমাতে তিনি নিজের গলায় গাইলেন। একটা সময় যখন সম্পর্কগুলো অনেকটা স্ট্রেন হয়ে গেছে, সেই সময় শাশ্বত বসে ভাবি যে ও বাজাতো আমি গাইতাম, এরকম একটা জায়গা থেকে কাটতে শুরু করতাম। রূপে তোমায় ভোলাবো না, অনেক হার্ড ওয়ার্ক, শুধু গান আর সুর কথা বসিয়ে তো হয় না, ওটাকে মানে প্রপার রেঞ্জ করা। আর খুব তাড়াতাড়ি এটা আমরা প্রজেক্টটাকে কনসিপ্ট করতে পেরেছিলাম এবং তাকে ফুল কনসেপ্টনেস ডেলিভার করতে পেরেছি। এই ছবিতে তিয়াসার জন্য যে গানটা তৈরি করেছে সেটা কায়ার একদম যে জনারে কাজ করে সেই জনারের গানই তৈরি করা হয়েছে। ফোক যেটা আমরা যে নর্মাল যেটা আমরা জন সেটা পছন্দ করি। জেগে ওঠে ব্যথা শরীরে সজারিয়া ইয়া বিনতে।